আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজমিন নেপা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইহুদি বিদ্বেষের অভিযোগে লেবার এমপি না শাহকে বহিষ্কার। ঐতিহাসিক হিলস পাওয়ার ট্রানজিটের রায়ের পর এবার সাসপেন্ড হলেন সাউথ ইয়র্কশায়ার পুলিশ চিফ ডেভিড কম্পটন। চ্যানেল আই ইউরোপের প্রতিনিধি সম্মেলনে চ্যানেল আইকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয়। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। ফেসবুকে ইসরায়েলিদের নিয়ে মন্তব্য করায় ইহুদি বিদ্বেষের অভিযোগ এনে ব্রিটেনের লেবার পার্টির এমপি নাজ শাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, ইতিপূর্বে পার্টির প্রধান জেরেমি কর্বিন এবং নাজ শাহ এ বিষয়ে একমত হয়েছেন যে নাজকে দল থেকে প্রশাসনিকভাবে বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন, বিষয়টি তদন্বিত থাকা অবস্থায় নাসা পার্টির কোনো কর্মসূচি কিংবা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। প্রসঙ্গত, 2014 সালে ব্রাডফুটে ওয়েস্ট থেকে এমপি হওয়ার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হোক শিরোনামের নিচে নাজ যুক্তরাষ্ট্রের মানচিত্রের উপর ইসরায়েলের মানচিত্র বসিয়ে দেন এবং বলেন, সমাধান সমস্যা সমাধান। নাসার এ মন্তব্য ইসরায়েলি পত্রিকাগুলিতে ফলাও করে প্রচার করে এবং তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ আনে। এ নিয়ে ব্রিটেনের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও নাজ শাহর বহিষ্কারের দাবি জানানো হয়। অবশ্য নাজ শাহ পার্লামেন্টে তার ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলেও বহিষ্কারদের টেকাতে পারেননি। I think it is very simple. Anti-Semitism is effectively racism, and we should call it out and fight it wherever we see it. And Anti-Semitism is absolutely abhorrent and wrong. Anyone that commits any act of anti-Semitism, that makes any anti-Semitic remark, is auto-excluded from the party, and an inquiry follows immediately. We have suspended and we will suspend any member that behaves in that way. Inquiries are going on. ব্রিটেনের বিচারের ইতিহাসে সবচাইতে বড় ঘটনা ঐতিহাসিক হিলসবরো ট্র্যাজেডির 27 বছর পর অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ন্যায় বিচার লাভ করার একদিন পর পুলিশের দায়িত্ব অবহেলার কারণে সাউথ ইয়র্কশায়ার পুলিশ চিফ ডেভিড কম্পটনকে সাসপেন্ড করা হয়েছে। হিলসবরো ট্র্যাজেডির রায়ে বিচারক পুলিশের দায়িত্ব অবহেলার বিষয়টি উল্লেখ করার পর বুধবার শ্যাডো হোম সেক্রেটারি ডেভিড হান্ট বলেছেন, এই দুর্ঘটনায় দায়িত্বশীলরা কোনোভাবেই দায় এড়াতে পারবেন না। এর আগে মঙ্গলবার বিচারকরা তাদের রায়ে বলেছেন, সেদিন অন্যভাবে ফুটবল সাপোর্টারদের হত্যা করা হয়েছিল, এতে লিভারপুল সাপোর্টারদের কোনো দোষ ছিল না। 1989 সাল থেকে 2016 সাল পর্যন্ত দীর্ঘ 27 বছর ধরে অপেক্ষমান এই বিচারের রায় প্রকাশের পর অভিযুক্তরা ন্যায় বিচার পেলেন। জুরিরা বলছেন, 1989 সালে শেফিল্ড ফুটবল স্টেডিয়ামে যে 96 জন নিহত ও 700 জন আহত হয়েছিলেন, সেদিনের এই নারকীয় ট্র্যাজেডিতে লিভারপুল ফুটবল ক্লাবের সাপোর্টদের কোনো দোষ ছিল না। ভিকটিম পরিবারের সদস্যরা 27 বছর পর এই ন্যায় বিচার পেয়ে খুব স্বস্তি প্রকাশ করে বলেছেন, তারা আজ বুকের মধ্যে চেপে রাখা কষ্টের পাহাড় থেকে ভারমুক্ত হয়েছেন। Has been suspended over his response to Hillsborough. These were his words 24 hours ago. We unequivocally accept the verdict of unlawful killing and the wider findings reached by the jury. চ্যানেল আই ইউরোপের সংবাদ ও অনুষ্ঠানমালা ডেইলি সাজানোর উদ্যোগীতে এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে চ্যানেল আই ইউরোপের প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে ইংল্যান্ডের বিভিন্ন শহরের চ্যানেল আই এর প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে তাদের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
আব্দুর রশিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানমালা ডেলে সাজিয়ে চ্যানেলটিকে কমিউনিটির আরো কাছাকাছি নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব। মঙ্গলবার চ্যানেলের প্রতিনিধি সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান তিনি। আজকের এই প্রতিনিধি সম্মেলন যেটি চ্যানেল আই ইউরোপের, আমরা দ্বিতীয়বারের মতো আজকে প্রতিনিধি সম্মেলন করছি, এর আগে 2013 একবার হয়েছিল। প্রতিনিধি সম্মেলন হলে যেটি হয় যে আমাদের সাথে যেসব রিপোর্টাররা সপ্তাহে প্রতি সপ্তাহে তারা নিউজ পাঠান, তাদের সাথে আমাদের একটি মিলন ঘটল এবং আমরা কিভাবে নিউজ এবং অন্যান্য যেসব প্রোগ্রাম রয়েছে সেগুলো ডেভেলপ করতে পারি। আজকে আমাদের এই প্রতিনিধি সম্মেলন থেকে আমাদের যেটি বেরিয়ে আসছে, আমরা চ্যানেল আই ইউরোপকে নতুনভাবে ডেলে সাজাতে চাই। যেহেতু চ্যানেল আই ইউরোপ আমরা এখানে চালাই, চ্যানেল আই বাংলাদেশ থেকে যেসব নিউজ আসে দিনের 7টা নিউজ আসে, তা এখানে আমরা 4 দিন বা 5 দিন আমরা নিউজ করতে পারি এবং আমাদের আরো কি কি প্রোগ্রাম করা যায় সেটি নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। চ্যানেল আই ইউরোপের সংবাদ বিভাগে নির্বাহী সম্পাদক হিসাবে ব্রিটেনের জনপ্রিয় সাংবাদিক তানমির আহমেদের যোগদান চ্যানেলের সংবাদকে আরো গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ঠ করবে বলে মনে করেন বিভিন্ন শহর থেকে আগত প্রতিনিধিরা। প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন শহরের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের হেড অফ সেলস ফরহাদ জামান, আহমেদ শামীম, সংবাদ পাঠিকা হাসিনা আক্তার, প্রডিউসার বাহারুদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, সাংবাদিক সৈয়দ শাহ সেলিম, তরিকুল ইসলাম সহ অন্যরা। প্রতিনিধিদের কাছে আরো বেশি করে নিউজ এবং বিজ্ঞাপন। চ্যানেল আই বাংলাদেশে যেহেতু নাম্বার ওয়ান, আমরা অবশ্যই চাই যে ইউরোপেও নাম্বার ওয়ান হবে। আপনাদের কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আমি নতুনভাবে নতুন প্রেরণায় চ্যানেল আই নতুন প্রেজেন্টার হিসাবে নিজেকে প্রস্তুত করছি। চ্যানেল আই আপনারা নতুন আঙ্গিকে এবং নতুন রূপে আগামীতে দেখতে পারবেন। প্রশ্ন উত্তর পর্বে প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে তাদের সীমাবদ্ধতার বিষয়গুলো উত্থাপন করেন। প্রতিনিধিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেডফুট প্রতিনিধি সাইকুল হক শায়েক, লুকমান কাজী, ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদ, ইপসুইচ প্রতিনিধি কয়সর মিয়া, কোভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান সহ ইউকের বিভিন্ন শহরের প্রতিনিধিরা। আশা করি আমরা যাতে উত্তরোত্তর আমাদের চ্যানেল একটা আরো সমৃদ্ধ হয় সব দিক থেকে। দীর্ঘদিন পরে হলো আমরা একজন অভিজ্ঞ ব্যক্তিকে পেয়েছি, তানভীর ভাইকে। আমি আশা করি আমাদের নিউজের মান আরো উন্নতি হবে। সাউথহল হেইস এবং হিলিংটন হান্সলো দিস এরিয়াতে আমি মেইনলি কাজ করি। আমরা আশা করি শুধু 4 দিনের সংবাদ মাধ্যম নয়, আমাদের আধুনিকতার ছোঁয়ায় চ্যানেল আই আমরা বার্মিংহামবাসী আপনাদের সাথে এগিয়ে যাব এবং বার্মিংহামবাসীর বিভিন্ন স্তরে যারা আছেন কমিউনিটি লেভেলে ব্যবসায়ী সবার কাছ থেকে আমরা আগামীতে বিগত সময়ের মতো সহযোগিতা পেয়ে যাব। ক্যামব্রিজবাসীর পক্ষ থেকে বলতে চাই ক্যামব্রিজকে সবাইকে নিয়ে উন্নত করা যায় আমরা সহযোগিতা করব। প্রতিনিধি সম্মেলনে চ্যানেল আইয়ের প্রতিনিধিরা 3 মাস পর পর এ ধরনের সম্মেলন ও বছরে অন্তত একবার প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস, সংক্ষেপে NHS এর জুনিয়র ডাক্তাররা। সরকারের বিভিন্ন প্রস্তাবের বিরুদ্ধে NHS এর স্টাফদের এমন আন্দোলন চলে আসছে সেই 1970 সাল থেকে। তবে NHS এর ইতিহাসে প্রথম এবার কর্মবিরতিতে যোগ দেন জরুরি সার্ভিসের স্টাফরাও। মঙ্গলবার থেকে পূর্বঘোষিত স্ট্রাইকের ডাক দিয়ে ইমার্জেন্সি বিভাগের স্টাফরা সহ জুনিয়র ডাক্তারেরা সকাল 7টা থেকে কর্মবিরতি শুরু করেন। বিস্তারিত থাকছে শাহ সেলিম এর রিপোর্টে। ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতি শুরু করেছেন তাদের দাবিতে। training doctor to focus on a legal campaign. Health secretary Jeremy Hunt বলছেন ডাক্তারদের ইউনিয়ন সমঝোতায় না আসার কারণে 7 দিনের সার্ভিস চালুর লক্ষ্যে জুনিয়র ডাক্তারদের নতুন কন্ট্রাক্ট চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে সরকার। সোমবার এ নিয়ে পার্লামেন্টে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন হেলথ সেক্রেটারি। অন্যদিকে লেবার বলছে জুনিয়র ডাক্তারদের ইস্যুটি হেলথ সেক্রেটারি যেভাবে শেষ করার চেষ্টা করছেন তাতে তিনি রাজনৈতিক স্বার্থে আগুনের মধ্যে ঘি ঢালছেন। Jeremy Hunt is making a massive mistake here. There really is a need for a compromise and I think that the doctors would be happy to accept a compromise. These are altruistic people and they don't want to strike. They don't want to withdraw their labor. Jeremy Hunt বলছেন আমরা জুনিয়র ডাক্তারদের পে কাটতে চাচ্ছি না, বরং পে স্ট্রাকচার চেঞ্জ করতে চাচ্ছি। The new contract offers junior doctors who work frequently at weekends more Saturday premium pay than nurses, paramedics, than the assistants who work in their own operating theatres
more than police officers. ডাক্তার কে সপ্তাহের 5টি নাইট কাজ করা থেকে বিরত রাখতে চাচ্ছে কিন্তু বিএমএ বলছে তার মানেই হলো পে কার্ড 30% পর্যন্ত এবং ওয়ার্কিং আওয়ার নতুন ভাবে করা because the government has given literally no other choice and has announced that whatever happens it will not change its mind about imposing সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এক্সট্রা ইনকাম বা বোনাস পেমেন্টের যে কথা বলা হচ্ছে সেখানে বিএমএ বলছে কেবল তখনই দেওয়া হবে যখন আনসোশিয়েবল আওয়ার্স কাজ করা হবে অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী সোমবার থেকে শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি হিসেব রেখে I am a female doctor who might have noticed the thing that's really come out in the last like week or so is that actually this উল্লেখ গত অক্টোবরের 17 তারিখে ইংল্যান্ডের প্রায় 10,000 এর বেশি ডাক্তার রাস্তায় নেমে সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদী সোচ্চার হয়েছিলেন লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ চ্যানেল আই সিলেটের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ তথা সিলেট তিন আসনের এমপি প্রতিরক্ষা প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মাহমুদুর সামাদ চৌধুরী কয়েস এমপি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সফল স্বনির্ভর জাতিতে পরিণত হচ্ছে ভিশন 2020 বিভিন্ন লক্ষ্য অর্জনে এগিয়ে রয়েছে এমপি কয়েস সোমবার বিকেলে ইস্ট লন্ডনে তার সম্মানে এলাকাবাসী আয়োজিত নাগরিক সম্বর্ধনায় এসব কথা বলেন লন্ডনের ব্যান্ড কাউন্সিলর ডেপুটি মেয়র পারভেজ আহমেদের সভাপতিত্বে এতে বিভিন্ন এলাকার প্রতিনিধিত্বকারী যথাক্রমে নাসির উদ্দিন মুজাম্মেল হক সুনাম বাসির চৌধুরী ও সেলিম আহমেদ যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন এতে ইউকের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ সেক্রেটারি সৈয়দ ফারুক সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ নিউহাম কাউন্সিলর আশা চৌধুরী বিসিএ নেতা আনিস চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন যুক্তরাজ্যে আগত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট বিএনপির নেতৃবৃন্দের সম্মানে সোমবার রাতে পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে এক সমাবেশ আয়োজন করেছে লন্ডন মহানগর যুবদল সংগঠনের সভাপতি আবু খয়েরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খালেদ ও যুগ্ম সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় এতে হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৌসর এম আহমেদ উপস্থিত ছিলেন এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন সাধারণ সম্পাদক সুয়েলিন করিম চৌধুরী সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মুস্তফা বক্তারা বলেন বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে খারাপ নাজুক আইনশৃঙ্খলার পরিস্থিতির মুখে এই সরকারের দ্রুত পতন ছাড়া এ থেকে উত্তরণ সম্ভব নয় জাতির জনকের দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় যখন বিষয়টি নিয়ে তদন্ত চলছে ঠিক ওই মুহূর্তে বিএনপির প্রত্যক্ষ মদদে সেসব চিহ্নিত স্বাধীনতা বিরোধীরা বিষয়টিকে নিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যার আশ্রয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারাও সমান অপরাধে অপরাধী ষড়যন্ত্রকারীদের সাথে অপপ্রচারকারীদেরও বিচার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্য যুবলীগের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মধু যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ ফারুক যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান আমি বিশ্বাস করি আপনারা আমার চিত্র ভালো জানেন বাংলাদেশকে নিয়ে 2009 সালের পর থেকে যে পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পলিটিক্যালি ইকোনমিক্যালি ডিস্টেবিলাইজ করার জন্য সজীবা জয়কে যারা হত্যা প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক
এদিকে সজীব ওয়াজির জয়ের হত্যার প্রচেষ্টার সাথে যুক্ত থাকার অভিযোগে শফিক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ। পূর্ব লন্ডনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদ মুস্তাক কুরেশি, মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মেহের নিগার চৌধুরী, সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনি, ভাইস প্রেসিডেন্ট হোসনি আরামতিন, আঞ্জুমরা আঞ্জু, সাংগঠনিক সম্পাদক রাজিয়া রহমান, ট্রেজারার নাজমা হুসাইন, কালচারাল সেক্রেটারি আখি চৌধুরী ও অন্যান্যরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও লেখক শফিক রহমানের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে লন্ডন সিটি যুব দল। সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সংগঠনের সভাপতি ডক্টর শেখ মনসুর রহমানের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক মুজাহিদ আলী সুমন ও যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল শহীদের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, বিএনপি সিনিয়র সদস্য আলহাজ সাদিক মিয়া, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু সহ আরো অনেকে। সাংবাদিক শফিক রহমানের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে রবিবার এডিনবরায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। স্কটল্যান্ড বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মিথ্যা মামলা সাজিয়ে শফিক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মামলায় কোথাও শফিক রহমানের নাম নেই এবং জয় অপহরণ মামলাকে কল্পকাহিনী দাবি করেন বক্তারা। বক্তারা আরও বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক নানা অবৈধ এবং ঘৃণিত পন্থা অবলম্বন করে যাচ্ছে। এই জুলুমবাজ সরকারকে হটানোর জন্য একটি মাত্র আমি দেখতেছি পথ আছে, যে আরেকটা পঁচাত্তর আমাদের বাংলাদেশে জন্ম নিতে হবে। সেই পঁচাত্তর আসলে এই জুলুমবাজ সরকারের পতন হবে ইনশাল্লাহ। আমরা জানি সেই সরকার অবৈধ, পার্লামেন্টের 65-2 ক্লিন এবং ক্লিয়ারলি এই সরকারকে অবৈধ করে দিয়েছে। পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ 300 মেম্বার্স টু বি ইলেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল ফ্রম সিঙ্গেল টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সেস বাই ডাইরেক্ট ইলেকশন। এই ধারার দ্বারা এই সরকারকে অবৈধ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় শফিক রহমানকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনলি মাত্র একটা ফেসবুক স্ট্যাটাসের উপরে নির্ভর করে জনাব শফিক রহমান গ্রেফতার করা এটি অবৈধ সরকারের একটা পেশিবাদী বহিঃপ্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটাও করতে হলে বাংলাদেশে নতুন করে আর একটা বিপ্লবের প্রয়োজন। স্কটল্যান্ড বিএনপি সভাপতি আব্দুল মুহিত খান বাদশা সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আহমেদ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় রয়্যাল রিজেন্সি হলে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর ফরিদপুরের অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে উপভোগ করেন এই অনুষ্ঠানটি। এতে ফরিদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ব্যারিস্টার ওয়ালিউল ইসলাম ওয়ালির সভাপতিত্বে কবির উদ্দিন স্বপনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়েশা চৌধুরী, ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, কাউন্সিলর গিয়াস উদ্দিন, উমেশ দেশাই সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রিয়
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে বার্মিংহামে ব্রাক সাজেলের নতুন অফিসের উদ্বোধন, সিলেটে পাঁচ নারী পেল জয়িতা সম্মাননা, বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সোমবার বার্মিংহামের ল জেলসে মানি এক্সচেঞ্জ কোম্পানি ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের শাখা অফিস সংস্কার কাজ সম্পূর্ণ করে উদ্বোধন করা হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সোমবার বার্মিংহামের বাঙালি অধ্যুষিত ল জেলসের নতুন এই শাখা ফিতা খেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, গ্রাহক ছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাক সাজন এক্সচেঞ্জ এর ডিরেক্টর সেলিম আল অফ হুসাইন, ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ এক্সিকিউটিভ আব্দুল সালাম, কোম্পানি সেক্রেটারি রেজ উদ্দিন আহমেদ, ডেভেলপমেন্ট ম্যানেজার অবিনাশ আগরওয়াল, কমপ্লায়েন্স ম্যানেজার ব্রায়ান স্টাটি, স্প্যানিশ কনসালটেন্ট মিস্টার ইভান কাস্ট্রো গার্সিয়া প্রমুখ। আমাদের এখন খুব আমাদের উদ্দেশ্য হলো, যেটা আমার চেয়ারম্যান সাহেব বলে গেছে যে আমরা পৃথিবীর সব জায়গায় ব্রাক সাজনের সার্ভিস ইনশাল্লাহ দেবো আমরা, এবং যেটা রিলায়েবিলিটি এবং স্পিড, স্পিডের পিছনে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আগামী পয়লাই মে বার্মিংহামের শেলডন সলিহল এলাকায় অবস্থিত মানারত ফাউন্ডেশনের নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌদি আরবের মসজিদের কিবলাতাইন এর ইমাম ও খতিব এবং মসজিদের নববীর শিক্ষক ডক্টর শাইক আবদুল্লাহ মাসরি আল বেলাদের। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, মঙ্গলবার বার্মিংহামে মানারত ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মানারত ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ডক্টর শাইক আব্দুল মাসারি আল বেলাদি সফরকে সামনে রেখে তা সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করা ছাড়াও মানারত ফাউন্ডেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ বিবরণ তুলে ধরা হয়। উল্লেখ্য, আগামী পয়লাই মে রবিবার দুপুর 12:30 মানারত ফাউন্ডেশনের নতুন বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর কবির উদ্দিন, শায়েখ শহীদুল আজহারি, শায়েখ কাজী বেলাল আজহারি, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, সাইদ হাসান প্রমুখ। লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের তহবিল সংগ্রহের লক্ষ্যে এক আলোচনা সভা ও নৈশ পূজার আয়োজন করা হয় সোমবার। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ রফিকুল ইসলাম, শামসুল খান বাদশা এবং সুফিয়ান চৌধুরীর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাসেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূর মিয়া খলকু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়েখ আব্দুর রহমান মাদানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক আবু, কাউন্সিলর খালিস উদ্দিন, রফিক উদ্দিন, এনটিভি ইউকের অন্যতম ডাইরেক্টর মুস্তফা সরদার বাবু, রেদওয়ান আহমেদ সিইও টিভি ওয়ান, মাওলানা হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাসেস কাউন্টি কাউন্সিলর কাউন্সিলর গৌস উদ্দিন চৌধুরী প্রমুখ। আয়োজকরা জানান, অনুষ্ঠানে মসজিদের জন্য 1,60,000 পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় পল জলক আসন্ন ইউনিয়ন নির্বাচনে তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়। তার সমর্থনে এক সভা সোমবার পূর্ব লন্ডনের গ্রুমন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে
ইউনিয়নের বিপুল সংখ্যক প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিউনিটির নেতা আলহাজ শফিক মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতমান সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সভাপতি আজিজুর রহমান সহ আরো অনেকে। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকির উদ্যোগে শায়েখ আব্দুল গনি রাদিয়াল্লাহু স্মরণে সোমবার স্থানীয় বার্নার হলে হয়ে গেল আলোচনা সভা ও দোয়া মাহফিল। সংগঠনের চেয়ারম্যান কামাল এমসি রহমানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আবুল হুসাইন ও মোহাম্মদ আবুল করিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ কানাইঘাটের মাননীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লন্ডন মহানগর সহসভাপতি ও জামিয়া মোহাম্মদী হারিকান্দি মাদ্রাসার নবনিযুক্ত মুহতামিম হাফিজ মাওলানা এনামুল হক, কাজী হাফিজ মাওলানা আব্দুর রহমান প্রমুখ। বক্তারা আবুল গনি রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। তার থিরোদানে জাতি একজন পথিযশা আলেমদিনকে হারালো, জাতির এ ক্ষতি অপূরণীয়। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কবি মিজানুর রহমান মিরুর কাব্যগ্রন্থ শূন্যতা ও রৌদ্রর এর প্রকাশনা উপলক্ষে বন্ধু সমাবেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক প্রকাশনা অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ফারুক মিয়া ও কবি ফজর রহমান ফয়েজ এর যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের হাই কমিশনের মিনিস্টার প্রেস ও সাংবাদিক নাদিম কাদের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ডক্টর আব্দুল হান্নান। সভায় আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, সাংবাদিক ইসহাক কাজল, জনমত বার্তা সম্পাদক মুসলে উদ্দিন, কবি শাহ শামীম, কবি মইনুর রহমান বাবুল, কবি ইকবাল হোসেন বুলবুল, লেখক ফারুক আহমেদ, লেখক মুজিবুল হক মনি। সভা শেষে পর্যায়ে কবি মিজানুর রহমান মিরু নিজের কাব্যগ্রন্থে কবিতা পড়ে শোনান উপস্থিত অতিথিদের। সাফোক বাংলাদেশি সাপোর্ট সেন্টারের উদ্যোগে হয়ে গেল বনাঢ্য পিঠা মেলা। সাফোক ও এর আশেপাশের অঞ্চলের প্রবাসীরা এই পিঠা উৎসবে অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন ইপসিপস প্রতিনিধি কৌশল মিয়া। বরাবরের মতো এবারও সাফোক নিউ কলেজে আয়োজিত এই পিঠা উৎসবে ইপসুইচ ও এর আশেপাশের এলাকা থেকে প্রচুর পিঠা প্রেমিকের সমাগম ঘটে। এদিকে পিঠা কারিগররাও ভিন্ন স্বাদের রকমারি পিঠার ফসরা নিয়ে বসেছিলেন। পিঠা কারিগরদের এই মনোমুগ্ধকর পরিবেশনার জন্য বাংলাদেশি সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। স্বাদে ও সাজে এই দুই বিভাগে বিভক্ত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি মেয়র বিল কুইন্টন, ডাক্তার উইল টমাস ও ইপসুইচ বড় কাউন্সিল লিডার ডেভিড এমজোয়ার। তাছাড়া মেলার বাড়তি আকর্ষণ ছিল ইপসুইচের বাংলাদেশি কমিউনিটির যারা একাডেমিক এডুকেশনে ভালো ফলাফল করেছে তাদেরকে পুরস্কৃত করা। আমরা গত ফার্স্ট বছর ধরে বাংলাদেশি সাপোর্ট সেন্টারে আমরা সাফোক পিঠা ফেস্টিভ্যাল অর্গানাইজ করি। এখানে অনেক মানুষ, লোকাল মানুষ আইন, আমরা কমিউনিটির মানুষ আর বাইরের মানুষ আইন, আপনারা সবের সহযোগিতায় এই অনুষ্ঠানটা অনেক সাকসেসফুল হয়েছে। প্রত্যেকটা বছর মানুষের সংখ্যা বাড়ে আরও। আপনারা সবের ধন্যবাদ। So overall it was really successful for us. This year it's better than ever. This is our fifth year, but every year it's just got better and better. The competition entrants this year were absolutely fantastic. I know the judges found a really, really difficult time to judge them, but congratulations to everybody. They did fantastically. Actually, আমি আজকে খুব খুশি হয়েছি। আমি আজকে ফার্স্ট পুরস্কার পাইছি this time. লাস্ট টাইম আমি সেকেন্ড হয়েছিলাম। এবার এটার লাগি আমি এটা ক্রেডিট যায় আমার আমার ভাবি এনে আছে আর মামি এজন, তারা দুজন আমার লাগে খুবই কষ্ট করছেন। আমরা তিনজনে মিলিয়ে কম্পিটিশন উইন করছি। আমি রিয়েলি রিয়েলি খুব খুশি হয়েছি। ইপসুইচ থেকে কৈশোর মিয়া, চ্যানেল আ। এবার সিলেটের খবর।
বিভিন্ন সমস্যা ও বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সিলেটের আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। চলতি বছর সিলেটের পাঁচজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা 2016 প্রদান করা হলেন নুরুন নাহার বেবি, সবিতা বেগম নীরা, জান্নাতুল নাহার, ডেইজি তালুকদার এবং ফরিদা ইয়াসমিন। ইহুদি বিদ্বেষের অভিযোগে লেবার এমপি না শাহকে বহিষ্কার। ঐতিহাসিক খিলসপার ট্র্যাজেডির রায়ের পর এবার সাসপেন্ড হলেন সাউথ ইয়র্কশায়ার পুলিশ চিফ ডেভিড কম্পটন। চ্যানেল আই ইউরোপের প্রতিনিধি সম্মেলনে চ্যানেল আইকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয়। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।